বিসমিল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা মহান আল্লাহতালার পূর্বে আমি বৃত্তের একটি ক্লাস নিয়েছিলাম একটি পূর্ণাঙ্গ বৃত্ত অঙ্কন করেছি এবং সেখান থেকে বৃত্তের সকল কিছুই বিশ্লেষণ করা হয়েছে আজকে আমি বৃত্ত সম্পর্কে পুনরায় আলোচনায় আসব এক নাম্বার অর্থাৎ মাদার নাম্বার হল ছোটো প্রশ্ন বেবি নাম্বার ওয়ান বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা টু বা দুই নাম্বার দুটি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায় তিন নম্বর বৃত্ত এক বৃত্তের একটি কেন্দ্র থাকে চার নম্বর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি বৃত্তের দুইটি বিন্দু একটি হলো চলমান বিন্দু আরেকটি হলো চলমান বিন্দু আরেকটি হলো স্থির বিন্দু পাঁচ ওই স্থির বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলা হয় ছয় চলমান বিন্দুটিকে বৃত্তের পরিধি বলা হয় সাত একই বৃত্তে একাধিক সমান সমান যে আঁকা সম্ভব আট বৃত্ত বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুটি অংশে ভাগ করে এর প্রত্যেকটি অংশকে অর্ধবৃত্ত বলা হয় নয় অর্ধ বৃত্তস্ত একটি সমকণী সমদিবাহ দশ বৃত্তের সকল ব্যাসার্ধগুলো পরস্পর সমান বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ একই কথা নয় এইটুকু আলোচনা করে এর পূর্বে বৃত্ত সম্পর্কে যা দেওয়া ছিল তোমরা সেই আলোচনাগুলো পরিপূর্ণভাবে রিভিশন করবে এবং বৃত্তের কোনো অংশ যেন তোমাদের গ্যাপ না থাকে গ্যাপ না থাকে সেই দিকে তোমরা লক্ষ্য করবে বৃত্তের শূন্যস্থান সত্যমিথ্যা চিহ্ন এবং বৃত্তের পার্থক্য বৃত্তের মধ্যে অনেকগুলো পার্থক্য লিপিবদ্ধ করা যায় যেমন ব্যাস এবং ব্যাসাদের পার্থক্য জ্যা এবং ব্যাসের পার্থক্য যে এবং ব্যাসের পার্থক্য এরকম অনেকগুলো পার্থক্য করা যায় তো এরপরে তোমরা বৃত্তের যেমন বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তে এই অনুসারে বৃত্তের মধ্যে আমরা যেসব জিনিস পূর্বে আলোচনা করেছি সেই জিনিসগুলো কোনোটাই তোমাদের যেন অপূর্ণ না থাকে সেই অংশগুলো তোমরা পরিপূর্ণভাবে শেষ দেওয়ার চেষ্টা করবে এবং কোনোটাই যেন গ্যাপ না থাকে এর পরবর্তী ক্লাস আগামীকালকে আমি বীজগণিত করাবো ষষ্ঠ শ্রেণীর প্রশ্নমালা পাঁচ এর অঙ্কগুলো পর্যায়ক্রমে আমি দুই তিনটি অঙ্ক করাবো তোমাদের প্রশ্নমালা ষষ্ঠ শ্রেণীর প্রশ্নমালা পাঁচ এর তিন চারটি বা চারটি পাঁচটি অঙ্ক করাবো হলো কালকের ক্লাসে এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ দিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম